থাকতে পারে, পেলভিক কিডনি স্পেশালি, একটোপিক কিডনি, অশু কিডনি, ফিউশন অফ দি আপার পুল অর লোয়ার পুল যদি হয়ে থাকে যেমন অশু কিডনি। আর কিডনি কি সিস্টিক ডিজিজ হয়, এর মধ্যে কোন পলিসিস্টিক কিডনি ডিজিজ কিকেডি এন্ড সাম সিম্পল সিস্ট, যদি বল সিস্টিক ডিজিজ কি কি তার পলিসিস্টিক কিডনি ডিজিজ সিম্পল সিস্ট। আচ্ছা নাও গ্লোমেরুলার ডিজিজ প্রাইমারি, গ্লোমেরুলার ডিজিজ প্রাইমারি সেকেন্ডারি, প্রাইমারি গ্লোমেরুলার ডিজিজ অ্যাকিউট ডিফিউজ পোস্টার স্ট্রোক গ্লোমেরুলোনেফ্রাইটিস, র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটা একটা আমার কাছে ক্রিসেন্টিক গ্লোমেরুলোনেফ্রাইটিস, ক্রিসেন্টিক, এখানে ক্রিসেন্ট শেপের ডেপোজিট হয়, ক্রিসেন্ট শেপের ডেপোজিট হয়। আচ্ছা গ্লোমেরুলার ডিজিজ গুলো কি ধরনের ডিজিজ জিজ্ঞেস করে, এই গ্লোমেরুলার ইনজুরিটা কিভাবে হয়, মেকানিজমটা কি, ইটস এন ইমিউন মেডিয়েটেড ইনজুরি, ইমিউন মেডিয়েটেড ইমিউনোলজিক্যাল ডিজিজ, গ্লোমেরুলার ডিজিজ ইজ এন ইমিউনোলজি, বিশেষ করে পিএসজিএন ইজ এন ইমিউনোলজিক্যাল ডিজিজ। ইমিউনোলজি কোন টাইপটা এখানে কাজ করে, টাইপ থ্রি, টাইপ থ্রি, ভেরি গুড, টাইপ থ্রি, ভেরি গুড। আজ এখানে টাইপ থ্রি মিনস এখানে এন্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স, অ্যান্টিবডি অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হবে, সেই কমপ্লেক্সটা ডিপোজিট হবে, সেখানে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে, ঠিক আছে। তাই সব বলছে ইটস এ মিনারি টাইপ থ্রি মিনারি মেডিটেড ডিজিজ, গ্লোবাল ডিজিজটা। তো প্রাইমারি মধ্যে স্যার র্যাপিডলি প্রোগ্রেসিভ, এটা আপনার বলে ক্রিসেন্টিক গ্লোমেরুলোনেফ্রাইটিস, বলে ক্রিসেন্টিক গ্লোমেরুলোনেফ্রাইটিস বলা হয়। মেমব্রেনাস গ্লোমেরুলোপ্যাথি, এখানে মেমব্রেন থেকে নি হবে, মেমব্রেন থেকে নি হবে, এজন্য বল মেমব্রেনাস গ্লোমেরুলোপ্যাথি। মিনিমাল চেঞ্জ ডিজিজ, হোয়াট ইজ কল মিনিমাল চেঞ্জ ডিজিজ, এখানে মিনিমাম মেমব্রেন থিকেনিং, মিনিমাম সেলুলার প্রলিফারেশন, ঠিক আছে। বাট ফুড প্রসেস, এখানে ফুড প্রসেসটা লস হয়, and MCD turns to nephrotic syndrome. Nephrotic syndrome এর একটি ইম্পর্টেন্ট কজ হচ্ছে কি, মিনিমাল চেঞ্জ, ফোকাল ফ্যাক্টর মানে ফোকাল মিনস আর ডিফিউজ মানে কি, ফোকাল মানে হচ্ছে আই নাম্বার অফ গ্লোমার গ্লোমারুলাস ইনভলভ ইজ লেস দ্যান 50%, সেগমেন্টাল মানে হচ্ছে গ্লোমারুলাসে কোনো হইল শব্দ তারপর অ্যাবডোমিনাল পেইন হয় এন্ড পারপিউরা হয়, চারটা সিম্পটম থাকে এইচএসপিতে। গুড পাস্টু সিন্ড্রোম এখানে হয় কি, হ্যাপেথেলুলারিটি, এই দেখো এটা অ্যাবনর্মাল গ্লোমার, এটা নর্মাল গ্লোমারুলাস, এই সেল অনেক কম, ঠিক আছে। এই যে ব্লু ডট, এগুলো হলো সেল, এন্ডোথেলিয়াল সেল, আর এখানে দেখো অনেকগুলো ব্লু ডট,
এগুলো হয় এন্ডোথেলিয়াল প্রলিফারেশন অথবা ইনফ্লাক্স অফ ইনফ্ল্যামেটরি সেলস, ইনফ্লাক্স অফ ইনফ্ল্যামেটরি সেলস, ম্যাক্রোফেজ নিউট্রোফিল এখানে চলে আসছে এবং এখানকার অ্যান্ড্রোজেন সেলের প্রলিফারেশন হয়, প্লাস এখানে মেসেঞ্জিয়াল সেলের প্রলিফারেশন, মেসেঞ্জিয়াল সেলের প্রলিফারেশন হয়, সেজন্য এখানে সেলুলারিটি হয়, অনেক সেল বেড়ে যায়, গ্লোমাসটা অনেক বিগ হয়ে যায়, লার্জ হয়ে যায়, কেবলি মেমব্রেন গুলো কি হয় থিকেনিং হয়। আমরা এগুলো কেমনে অ্যাপ্রিসিয়েট করবো? এই রেনাল গ্লোমালের চেঞ্জটা হচ্ছে যে এটা কি রেপিডলি প্রোগ্রেসিভ নাকি এটা মিনিমাল চেঞ্জ ডিজিজ নাকি মেমব্রেনাস গ্লোমালোপ্রোলিফারেটিভ, এটা এস্টিমেট করার জন্য, অ্যাপ্রিসিয়েট করার জন্য আমাদের আমরা কি করব, আমাদের কি করতে হবে? রেনাল বায়োপসি। ভেরি গুড, ভেরি গুড, ইয়েস, ভেরি গুড, ভেরি গুড, ইউ আর উই হ্যাভ টু গো ফর রেনাল বায়োপসি। তোমাদের বেস্ট বিনওয়ার, তোমার অসম্ভব ভালো। এই রেনাল বায়োপসি কথা অনেকে মুখ করতে পারি না পরীক্ষার সময়, বুঝছো? যেহেতু বলো গ্লোমালার ডিজিজ, এটা ফাইনাল কনফার্ম করার জন্য যে আমরা এটা কি করবো, আমরা ফর ডায়াগনোসিস অফ গ্লোমালার ডিজিজ আমরা কি 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 টেস্ট করবো? আমরা শুরুতে ইউরিনারি, ভেরি গুড, ইউরিন আমরা কি কি পাবো? অলিগুরিয়ে পাবো, ঠিক আছে, ইউরিন আমরা আরবিজি কাস্ট পাবো, হিমোগ্লোবিন পাবো, ইউরিন আমরা কি পাবো? প্রোটিনুরিয়া পাবো, ঠিক আছে, ভেরি গুড। আর কি এক্সামিন করবো? ব্লাড করবো, পাবো ডিমিনিশ ডিক্রিজ কমপ্লিমেন্ট ফিক্সেশন রেট, কমপ্লিমেন্ট পাবো, আচ্ছা, আর ইউরিন পাবো, আর বেশি কাজ পাবো, ইউরিয়া এক্সামিন করবো, ব্লাড এক্সামিন করবো, তারপর কিছু ক্লিনিক ফিচার্স পাবো, হাইপারটেনশন পাবো, তার অরবিটে এডিমা পাবো, আমার বুঝতে গেলাম। টু নো দ্য টাইপ অফ দ্য ডিজিজ হ্যাভ টু গো ফর রেনাল বায়োপসি, আচ্ছা। এবার বায়োপসি করার পর আমরা বায়োপসি স্পেসিমেনটা আমরা কি 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 টেস্ট করব, কি কি মাইক্রোস্কোপি করব, লাইট মাইক্রোস্কোপি, ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপি, লাইট মাইক্রোস্কোপি, এইচএনই স্টেন করব, এইচএনই স্টেন করব, এইচএনই স্টেন ফর লাইট মাইক্রোস্কোপি, এইচএন এইচএনই মানে কি? হিমেটোক্সিলিন, হিমেটোক্সিলিন, হিমেটোক্সিলিন না, তোমার কেউ হিমেটোক্সিলিন, কেউ হিমেটোক্সিলিন, অনেক অনেক কথা বলা, হিমেটোক্সিলিন, হিমা হিমাটোক্সিলিন ইনসিস্টেন্ট করে, তার আমরা এটা মেমব্রেন কিরকম থাকবো, সেল কিরকম থাকবো, সাইজ কিরকম থাকবো, ঠিক আছে, আচ্ছা। এরপর আমরা করতে পারি স্পেশাল স্টেন, স্পেশাল স্টেন, এটা পারলে তোমার একটু নোট করে রাখো, পিএএস পার আইডিক শিফট রিএজেন্ট ইউজ করে পিএটা বলা হয় পিএএস স্টেন, পিএএস স্টেন পার আইডিক শিফট রিএজেন্ট আমরা ইউজ করি টু সি দা মেমব্রেন থিকেনিং, এটা বলতে পারলে খুব ভালো। হ্যাঁ, যে স্যার আমরা লাইট মাইক্রোস্কোপির পাশাপাশি আমরা স্যার স্পেশাল স্টেন ইউজ করবো, কি স্পেশাল স্টেন স্যার? পিএস স্টেন, ঠিক আছে। নাম্বার টু আমরা কি করবো? ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপি, কি করবো? ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপি, ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপি করবো টু নো দা টাইপ অফ দা ডিপোজিট, অনেক কয়েকজন পারতেছে না,
Hey, Unima. Hello? Hey, Dara, Dara. I'm going to go to the house. I'm going to go Dara, Unima ke boli sajde bolte. Dara, stay today. Hey, hello? Hello?
এই চেঞ্জগুলো আসবে ঠিক আছে বেসমেন্ট মেমব্রেন থিকেনিং হাইলিনাইজেশন স্ক্লেরোসিস এগুলো আসবে এগুলো অ্যাপ্রিশিয়েট করার জন্য আমাদের কি করতে হবে ইউ টু গো ফর রেনাল বায়োপসি ঠিক আছে রেনাল বায়োপসি করব আমরা রেনাল বায়োপসি করে আমরা এইচএনই স্টেন করে লাইট মাইক্রোস্কোপি করব তারপর ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপি করব এবং ইউ টু গো ফর ইলেকট্রন মাইক্রোস্কোপি ঠিক আছে আচ্ছা এখন প্যাথোজেনেসিসটা কেমন হচ্ছে প্রোবন ডিজিজটার মেকানিজম থেকে প্যাথোজেনেসিস কি প্যাথোজেনেসিস হচ্ছে ইটস অ্যামিলারি মিডিয়েটেড ডিজিজ আফটার 1 টু 4 উইকস ফলোইং ইনফেকশন বাই স্ট্যাফিলোকোকাস বিটেমোলাইটিকাস ইন ফেরিংস এন্ড স্কিন এন্ড দেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হবে ইমিউন কমপ্লেক্স ফর্মেশন হবে ইট উইল ডিপোজিটেড ইন দি বেসমেন্ট মেমব্রেন ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন ইনফ্লামেশন হবে হিমাচুরিয়া অনেকেই অপশন পাচ্ছে না আবার অনেক অন্য লিংকে চলে যাচ্ছে এরকম হচ্ছে এখন যাচ্ছে তাহলে এটা হলো প্যাথোজেনেসিস পোস্টিটোকোকি গোলোনেফ্রাইটিস ঠিক আছে গোলোনেফ্রাইটিস মেবি স্ট্যাফিলোকোকাল নন স্ট্যাফিলোকাল হতে পারে যদি জিজ্ঞেস করে হতে পারে হ্যাঁ পারে স্ট্যাফিলোকোকাল হতে পারে অন্য নিউমোকোকাস হতে পারে হ্যাপাটাইটিস ব্যালেরিয়া দিয়ে হতে পারে মেকানিজম হচ্ছে অল দি সেম মেকানিজম ইনক্লুড কমপ্লেক্স ফর্মেশন এবং কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন গ্লোমেরুলার ইনজুরি একিউট গোলোনেফ্রাইটিস এর কত কোনটাতে বেশি কোন এজে ঠিক আছে সিক্স টু টেন ইয়ার্স অফ এজে বেশি হয় ইভিন কমপ্লেক্স মেকানিজম দেওয়া হয় আমি তো হতাশি বারো ডিস্টার্ব করতেছো তো চেঞ্জ গুলো আবার বলতেছি এখানে এনলার্জড হয় হ্যাপাসেলুলার হয় ইন্টারস্টিশিয়াল ইডিমা হয় টিবিউলার কাস্ট ফরমেশন হয় হ্যাঁ মগুলি চেঞ্জ গুলো হয় মেমব্রেন থিকেনিং হয় হ্যাপাসেলুলার হয় কাস্ট ফরমেশন হয় ইন্টারস্টিশিয়াল ইডিমা হয় ঠিক আছে আচ্ছা নাও কাম টু নেফ্রোটিক সিন্ড্রোম তাহলে আমি ডায়াগনোসিস ইম্পর্টেন্স দিচ্ছি কিসের উপর কোন নেফ্রোটিস এর কনসিকোয়েন্স টা কি বলতে পারতে হবে স্যার ইট মে লিড 95% রিকভারি বাই ট্রিটমেন্ট অর ইট মে লিড টু নেফ্রোটিক সিন্ড্রোম মে লিড টু ক্রোনিক গ্লোমেরুলার নেফ্রাইটিস ক্রোনিক গ্লোমেরুলার নেফ্রাইটিস না কাম টু নেফ্রোটিক সিন্ড্রোম নেফ্রোসিস ইজ অলসো গ্লোমেরুলার ডিজিজ characterized by some features era gamma it is pathophysiology of the pathophysiology of nephrotic syndrome it will again come glomerular capillary wall acts as a size and charge barrier to pass the protein alteration in structural and physicochemical property increased capillary permeability to protein massive protein area nephrotic syndrome বলা হয় একটা ফিচার বললে কি বলবা লিখে নাও আগে মেসিপ্রোটিনিয়া কেন হচ্ছে
এখানে টাস্ক সাইজ এবং টাস্ক দুটো জিনিস কাজ করে মেমব্রেন যে মেমব্রেন যে পোরোসিটি আছে মেমব্রেন বিকামস মোর পোরাস হ্যাঁ স্ট্রাকচারাল ইট ইজ স্ট্রাকচারাল অল্টারেশন এবং ওখানে সাধারণত এন্ডোথেলিয়াম মধ্যে যে চার্জটা থাকে এটা নেগেটিভলি চার্জ থাকে ওই চার্জটা লস অফ দি চার্জ চার্জটা নষ্ট হয়ে যায় এটা নেগেটিভলি চার্জ থাকে না যার কারণে ওখানে প্রোটিন সহজে চলে যেতে পারে এটাকে বলে লস অফ দি চার্জ লস অফ ইনক্রিজ সাইজ অফ দ্য পোর অ্যান্ড লস অফ দি চার্জ টেম্পোরারি এক্সারসাইজ অ্যান্ড চার্জ ব্যারিয়ার টু প্লাজমা প্রোটিন আচ্ছা তাহলে নেফ্রোটিক সিনড্রোম প্রোটিনিউরিয়া মধ্যে টাইপ আছে হাইলি সিলেক্টিভ প্রোটিনিউরিয়া পোরলি সিলেক্টিভ প্রোটিনিউরিয়া হাইলি সিলেক্টিভ প্রোটিনিউরিয়া শুধু অ্যালবুমিন পাস করে শুধু অ্যালবুমিন পাস হয় যেমন ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ওখানে শুধু অ্যালবুমিন পাস হয় এটাকে বলা হয় হাইলি সিলেক্টিভ প্রোটিনিউরিয়া But in case of nephrotic syndrome, in case of nephrotic syndrome, all sorts of protein passes, such as albumin, globulin, fibrinogen, so all protein vary. Again, smallest protein, which one is the smallest protein? Considering size, albumin. Albumin is the smallest protein in size. It has porosity, বেড়ে যাবে মেমব্রেন ক্যাপিলারি এন্ডোথেলিয়াল গ্যাপ যখন বড় হয়ে যাবে এন্ডোথেলিয়াল ইনজুরি ক্যাপিলারি ওয়াল যখন উইল বিকাম মোর পোরাস সেখান দিয়ে অ্যালবুমিন গ্লোবুলিন ফিব্রিন অল সর্টস অফ প্রোটিন উইল পাস দ্যাট ইজ ওয়াই দেয়ার অকার্স ম্যাসিভ প্রোটিনুরিয়া ম্যাসিভ প্রোটিনুরিয়া ঠিক আছে তাহলে ডি টু স্ট্রাকচারাল অল্টারেশন ইন দি ক্যাপিলারি মেমব্রেন দেয়ার ইজ লস অফ সাইজ অ্যান্ড চার্জ ব্যারিয়ার দেয়ার অকার্স মেসি প্রোটিনিউরিয়া তো মেসি প্রোটিনিয়া হওয়ার কারণে কি কি ফিচার ডেভেলপ করে দেখো মেসি প্রোটিনিয়া 3.5 গ্রাম অর মোর পার ডে লস হবে প্রোটিন এখানে অ্যালবুমিন থাকবে গ্লোবুলিন থাকবে আদা প্রোটিন থাকবে আদা ইমিউনোগ্লোবুলিন থাকবে আচ্ছা হাইপো অ্যালবুমিনেমিয়া হবে হাইপো অ্যালবুমিনেমিয়া কেন হবে স্যার ম্যাসিভ প্রোটিন লস হচ্ছে তাই ইউএনডি টু লস হচ্ছে ডি টু ম্যাসিভ প্রোটিন লস আর একটা হচ্ছে ডিমিনিশ প্রোটিন সিনথেসিস হয় প্রোটিন সিনথেসিস কমে যায় আর একটা হচ্ছে ইনক্রিজ প্রোটিন ক্যাটাবলিজম হয় হ্যাঁ এই সবগুলো ফ্যাক্টর করে কাজ করে একসাথে সেজন্য এখানে হাইপোপ্রোটিনেমিয়া কিংবা হাইপো অ্যালবুমিনেমিয়া হয় বেশি লস হয় কোনটা অ্যালবুমিনে বেশি লস দিয়ে দিই স্মল ইন সাইজ এটা বেশি পরিমাণে চলে যায় ঠিক আছে হাইপো বলা হয় তাই অথবা হাইপো প্রোটিনেমিও হয় বলতে পারি যখন সাথে অন্যান্য প্রোটিন থাকবে জেনারেলাইজড এডিমা জেনারেলাইজড এডিমা কেন হবে দেখে কি এক্সপ্লেনেশন কি প্রোটিন লস হয়ে যাচ্ছে সেখানে অসমেটিক ভেরি গুড প্লাজমা কোয়াসমেন্ট প্রেশার কমে যাবে একটা এটা এক নম্বর ওয়ান মেকানিজম নাম্বার টু হচ্ছে ওকে না হাইপো অ্যালবুমিনেমিয়া হয় না প্রথম দিন মেসি প্রোটিনিয়া হয় পেশেন্ট তার ইয়ে হবে পোলিউরিয়া হয় হ্যাঁ হাইপো হাইপো বুলিমিয়া হওয়ার কারণে সেখানেও রেনিন এনজিপ্টেন্স মেকানিজম অ্যাক্টিভ হয়ে ফ্লুইড টেনশন হয় সোডিয়াম পটাশিয়াম রিটেনশন হয় এটা ইট ইজ অলসো মেকানিজম ইট 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 অ্যাক্টস টু সাম এক্সটেন্ট It also acts renin angiotensin mechanism. Sir, again, massive heavy urine polyuria hor karone hypovolemia develop kore jay body te renin angiotensin mechanism active hoye sodium potassium retention hoy shidhe no edema hoy to number 1 cause hocche diminished plasma collect osmotic pressure number 2 hocche hypovolemia leading to renin angiotensin mechanism edema hobe hyperlipidemia hoy এখানে লিভার লিপিড সিনথেসিস বেড়ে যায় লিভারে
মিনিমাল চেঞ্জ ডিজিজ নাম্বার ওয়ান কজ নাম্বার ওয়ান গ্লোমেরুলার ডিজিজ দ্যাট লিড টু নেফ্রোটিক সিনড্রোম মিনিমাল চেঞ্জ ডিজিজ হোয়াট ইজ কলড মিনিমাল চেঞ্জ স্যার মিনিমাল মেমব্রেন ডিগ্রিং মিনিমাম সেলুলার প্রলিফারেশন বাট দেয়ার ইজ ফুড প্রসেস ইজ লস্ট মেমব্রেনে একটা ফুড প্রসেস থাকে যেটা লস হয়ে যায় মেমব্রেন পারমিয়াবিলিটি বেড়ে যায় membranous glomerulonephritis focal segmental glomerulosclerosis membrane proliferative glomerulonephritis এগুলো তো প্রাইমারি ডিজিজ এগুলো থেকে নেফ্রোসিনো ডেভেলপ করে সিস্টেমিক ডিজিজ আছে ডিএম এসএলই অ্যামিলয়েডোসিস আদার্স ইনফেকশন বাই ম্যালেরিয়া সিফিলিস এইডস তার মানে মোস্ট অফ দ্য গ্লোমারুলার ডিজিজ থেকে কি হতে পারে নেফ্রোসিনো ডেভেলপ করতে পারে যদি if not treated promptly effectively যদি glomerular nephritis যদি treated হয়ে যায় recover হয়ে গেল তো হয়ে গেল recover যদি না হয় তখন কি recover করে malignant to syndrome or chronic glomerular nephritis মিনিমাম চেঞ্জ তো বলেছি ঠিক আছে মিনিমাম চেঞ্জ এসএসপি তো বলেছি নাও কাম নেফ্রাইটিস আমরা গ্লোমেরুলার ডিজিজ মোটামুটি বলেছি ঠিক আছে গ্লোমেরুলার ডিজিজ পাথোজেনেসিস এগুলো কনস্টিটিউয়েন্টস এগুলো ল্যাব ডায়াগনোসিস এবং ওয়ান ইম্পর্টেন্ট কনসিকোয়েন্স অফ গ্লোমেরুলার নেফ্রাইটিস আলোচনা করেছি নাও কাম নেফ্রাইটিস only 6 to 7 attending sir are ki dukhte parchho na e ki korte pari bolo eta rupok to ghure gelo keno hote re pyelonephritis renal infarct and disorder affecting the tubules, interstitium and renal pelvis. Involving pelvis, interstitium and renal pelvis. Two types of pyelonephritis, acute pyelonephritis and chronic pyelonephritis. Acute pyelonephritis, ascending infection. It is disturbed. Ascending infection and hemorrhagic infection. Acute pyelonephritis infection kiya hota hai ascending and hemorrhagic. Wait, ubita dekho. This is circulation on kidney cellular this is called hemorrhagic infection ascending infection and hemorrhagic infection দুটো রুটে পাইলে হতে পারে
It is choosing factors for polynephritis. Here take obstruction. When there is an acquired blood or stone, inner pressure have a plus here, tumor of the inner bladder, spinal cord injury. This is all obstructive uropathy. Stone, BPH, tumor, spinal cord injury. Instrumentation, catheterization. Did the catheter could be still maintained corona high? Take a set, early ascending infection away. Basically, ureteral reflux. Basically, reflux. So, the insertion of the ureter in the inner bladder is not oblique. It's oblique nahoi. If you can get the acta bulb cast correct, basically, ureteral junction, it is the bulb to the weak taga. And look at the regurgitation of the urine have a from inner bladder to ureter to kidney. Basically, ureteral is part. If that third target, the infection have a pregnancy, the risk to basic taga. Female basic hoi, old age hoi. Diabetes mellitus. Can I get a neurogenic bladder dysfunction develop for it? Diabetes mellitus is susceptible to infection due to increased blood glucose. And neurogenic display due to autonomic neuropathy. Our greatest chance of development of polyneuropathy is more. We discuss the factors for acute polyneuropathies. Interest of patient. Intertibular irrigation of mid to heels. Tibular necrosis, however. Frequent body odd hobby, take a chair. And urgency of complications of polyneuropathies, necrosis, polyneuropathies, many parts in renal pelvis will be necrosis, in a big abscess formation. Coronary polyneuropathies may lead to end-stage renal disease. It may lead to reflux nephropathy due to chronic obstruction and infection. Chronic obstruction. একটা ইম্পর্টেন্ট কজ বলতো
বিনয়ের প্রসিডিক হাইপারপ্লাসিয়া, বিনয়ের প্রসিডিক হাইপারপ্লাসিয়া অথবা স্টিকটা ইরেথ্রা, স্টিকটা ইরেথ্রা অথবা টিউমার, ঠিক আছে, এগুলো করে অবশেষ হলে সেখানে তার রিফ্লাক্স হবে এবং ইনফেকশন হবে। মর্ফোলজিক চেঞ্জেস ইন ক্রোনিক পাইলেপ্রাইটিস, ক্রোনিক ইন্টারস্টিশিয়াল ইনফ্ল্যামেশন, ইন্টারস্টিশিয়াল ফাইব্রোসিস হবে, টিবিউলার অ্যাট্রোপি এন্ড হাইপারট্রোপি, থাইরয়েডাইজেশন অফ টিবিউলস এন্ড পেরিগ্লোমেরুলার ফাইব্রোসিস। তাহলে ক্রোনিক পাইলেপ্রাইটিসের একিউট পাইলেপ্রাইটিস কি হবে? আমার কিভাবে ইন্ডাস্ট্রিয়াল সাপুরেশন পাই, ইন্ডাস্ট্রিয়াল সাপুরেশন, এখানে আমার কি পাবো? ইন্ডাস্ট্রিয়াল ফাইব্রোসিস হবে, যেহেতু ক্রোনিক ইনফ্লামেশন, এখানে একটা ইনফ্লামেশন থাকবে, ক্রোনিক ইন্ডাস্ট্রিয়াল ইনফ্লামেশন থাকবে, এখানে বেশি থাকবে লিম্ফোসাইট থাকবে, ম্যাক্রোফেজ থাকবে, টিবিউল সংখ্যা কমে যাবে, অকুত টিবিউলের সংখ্যা বেড়ে যাবে, একটু ব্যাপার তো দুটো হতে পারে। তার রিলেশন অফ টিবিউলস মানে কিরকম দেখে, the cross section of the tibial looks like thyroid follicle containing colloid material, ekhane ekhane ki thake aso tibial se eosinophilic material, eosinophilic material ekhane kichu eosinophilic secretion thake tibial tibial er moddhe, this looks like colloid material and tibial looks like a thyroid follicle, it looks like but exactly not thyroid tissue, this is called thyroidosis of the tibial। তোমাদের ক্যালসিয়াম ট্রিপল স্টোন, it forms la itagamai check on calculate fast on back on community check on pollination dekhecho to branching ekhane branching is formation hoye bola hoy check on calculate chemically this is a triple stone composed of magnesium and phosphate ataki iridescent stone take 5 to 10% this is radiolucent, cystic stone take 1 to 2% this is also predisposing factors for renal stone, increased concentration of stone constituents ম্যাক্সিমাম কিছু অক্সাইড থাকে, ফসফেট থাকে, অ্যামোনিয়াম থাকে, তাহলে চান্স অফ ডেভেলপমেন্ট লো, ইউরিন ভলিউম এন্ড প্রেজেন্স অফ ব্যাকটেরিয়া কিছু লিখতে পারবে তো না? নেফ্রাইটিক সিন্ড্রোম ইজ এ সিম্পটম প্রেজেন্টেড বাই গ্লোমেরুলোনেফ্রাইটিস, সাফারিং ফ্রম গ্লোমেরুলোনেফ্রাইটিস, আর নেফ্রোটিক সিন্ড্রোম আছে ইজ এ সিক ইজ এ কনসিকোয়েন্স অফ সাম গ্লোমেরুলার ডিজিজ, ঠিক আছে, নেফ্রোটিক সিন্ড্রোম প্রেজেন্টস উইথ
পিরিওরবিটাল এডিমা হাইপারটেনশন আর লেপার সিনড্রোম কি দিয়ে প্রেজেন্ট করে জেনারেল শেডিউলে প্রেজেন্ট করে হেপাটি সিনড্রোম হয় মাইল্ড মডারেট প্রোটিনুরিয়া লেপার সিনড্রোম হয় হেভি প্রোটিনুরিয়া লেপার সিনড্রোম হিমোচুরিয়া হয় লেপার সিনড্রোম নো হিমোচুরিয়া ঠিক আছে আর নেপাল সিন্ড্রোমে আমরা টিবিউলে কাস্ট পাই আর ওখানে টিবিউলে কাস্ট পাওয়া যায় না টিবিউলে কাস্ট পাওয়া যায় না নেপাল সিন্ড্রোমে হাইপারটেনশন থাকে নেপাল সিন্ড্রোমে কোনো হাইপারটেনশন থাকে না নেপাল সিন্ড্রোমে অলিগুরিয়া হয় নেপাল সিন্ড্রোমে মেবি অলিগুরিয়া মেবি পলিউরিয়া দুটো হতে পারে অলিগুরিয়া হতে পারে অথবা পলিউরিয়া হয় Now come to tumors of kidney. Benign tumors, general papillary adenoma, general fibroma, oncocytoma, angiomyolipoma. These are benign tumors. Malignant tumors are renal cell carcinoma, urothelial carcinoma of renal pelvis. And nephroblastoma. দেখি তাহলে কি আমি টেস্ট ক্লাস তো আমার রোববারে সানডে জি স্যার শনিবার মস্ত স্যার কিন্তু অনেক ক্লাস নেবেন না তাহলে কি তোমরা আসবে স্যার আমরা তো আসি স্যার শনিবারে কোন ক্লাসটা তোমরা করবে নাকি করবে না বলো তোমার বল করলে আমি আসতে পারি স্যার নিতে পারেন স্যার সমস্যা হ্যাঁ তাহলে আমি 10টা বাজে নি 9টা 10টা থেকে স্যার আমি যে সামিট টাইমিংটা আমি আপনাকে জানিয়ে দিব স্যার 9টা 9টা বাজে না দিয়ে 10টা অথবা 11:30টা যে কোনো একটা সময় আচ্ছা স্যার আমি আপনাকে জানিয়ে দিব আচ্ছা আমি ওই ছেলেকে বলে দেব ওকে ওকে স্যার ও 10টা মাইক্রো আছে জি স্যার 10টা না 11:30টা মাইক্রো 11:30 10টা মাইক্রো না কেন